মাননীয় মনে হয় নওশাদ সিদ্দিকীকে আটকে খুবই ধুলি কোনদিন আপনি দমাতে পারবেন না এটা কোন সিদ্দিকুল্লাহ নয় খুবই চেষ্টা চালিয়েছিল এসে একটা জঙ্গি সংগঠন বলে চালিয়ে ওকে তিনি প্রমাণ করতে পারছেন না কোটে কোনো অভিযোগ করতে পারছেন না অথচ বাইরে একটা হাওয়া তুলে দেওয়া হচ্ছে যে নওশাদ সিদ্দিকী বিজেপি থেকে নাকি কোটি কোটি টাকা নিয়েছেন खुन कर গণ আন্দোলনের কর্মী মজদুরকে খুন করেছে, সুদীপকে খুন করেছে। আজকে নওশাদকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আন্দোলনকে দমাতে পারেনি। আন্দোলন চলছে, গণ আন্দোলনকে কোনোদিন দমানো যায়নি। মাননীয় মনে হয় নওশাদ সিদ্দিকীকে আটকে খুবই ধুলি করেছেন। গণ আন্দোলনের কর্মীগুলোকে সবাইকে এক জায়গায় করে দিয়েছেন। দেখেছেন গতকালে বাড়ির ফুটপাতে কোটা উঠার সময় নওশাদ সিদ্দিকী চোখের উপর জবাব দিয়েছেন যে তার তুলনায় আপনি কি হাত আন্দোলন চলবে কিছুদিন আগে আপনারা শহীদ মিনার দেখছেন, দিয়ে আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী আজকে দেখেছেন আগামীকাল ডান্সাল করে তোলা হবে নওশাদ সিদ্দিকীকে। আমরা সুস্থ নাগরিকরা ডান্সাল করে এসে একটাই আওয়াজ তুলবো, মিথ্যাভাবে নওশাদ সিদ্দিকী আটকে রেখে অথচ বিরোধীদেরকে কোণঠাসা করে রাখছেন, ঘরে ঘরে হুমকি দিয়ে আসছে, এফআইআর নাম করে হুমকি দিয়ে আসছে, রাস্তায় রাস্তায় ঘুরিয়ে রাখছেন, ছেলেরা মাঠে ঘুমোচ্ছে, ভাঙড়ে ঘর চলা আছে। এই ছেলেরা মাননীয়কে দিতে হবে। আপনারা বলি পশ্চিমবঙ্গের ডিজিকে হিউম্যান রাইট কমিশন তলব করেছে ভৈত পরবর্তী হিংসার পর যেভাবে অত্যাচার হয়েছে, গুন্ডাচার চালিয়েছিলেন মাননীয়া, আপনি কোনো মিডিয়াকে ওখানে ঢুকতে পারেননি। আজকে হিউম্যান রাইটস 27 ফেব্রুয়ারি তাকে তলব করেছে, সেই জবাব আইএসএফের অভিযোগের ভিত্তিতে হয়েছে। আজকে এই পশ্চিমবঙ্গের যিনি ডিজি আছেন উনি ভয় পেয়েছেন, উনি আইএসএফের কর্মীদেরকে আটকে রাখছেন, হুমকি দিয়ে ধমকি দিয়ে আটকানো যাবে না। খুবই চেষ্টা করেছিলেন জঙ্গি দাবি জঙ্গি তাকিয়ে দেবো আইএসএফের কর্মীদের, খুবই চেষ্টা চালিয়েছিল আইএসএফের একটা জঙ্গি সংগঠন বলে চালিয়ে দেবো, কয়েকজন লোকদেরকে খুব বক্তব্য দিতে দেখা গিয়েছিল। অথচ ফিরহাদ আতিম কুনাল সরকার দুই চোরে গেন্ডা গেন্দি চোরেরা প্রেস কনফারেন্স করে বলছেন, একটা সংবাদ প্রতিদিনের দালাল পত্রিকা স্ক্রিনশট কাটিং দিয়ে আপনি বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, আর কি প্রমাণ করতে পারেননি কোর্টে, তিনি প্রমাণ করতে পারছেন না কোর্টে, কোনো অভিযোগ করতে পারছেন না। অথচ বাইরে একটা হাওয়া তুলে দেওয়া হচ্ছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির থেকে নাকি কোটি কোটি টাকা নিয়েছে। নওশাদ সিদ্দিকী টাকা দরকার নেই, নওশাদ সিদ্দিকী যে পরিবার থেকে উঠে এসেছে তার কোনো টাকা দরকার নেই, তিনি লড়াই করার জন্য মাঠে নেমে পড়ছেন। আমরা ছাত্র যুবরা বলে রাখি, শাসকদল যতই চেষ্টা করুক বিজেপির দালাল করার দালাল বলে দাগিয়ে দেওয়ার, বিধানসভায় কে লড়াই করে তার প্রমাণ বিধানসভায় আপনি যদি হিস্ট্রি দেখেন পেয়ে যাবেন। বিধায়ক শুধু বাইরে ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রশ্ন করছেন। সেই জন্য দুজনের সেটিং করে বিজেপি তৃণমূলের সেটিং করে পঞ্চায়েতকে নওশাদ সিদ্দিকীকে আটকে রেখে প্রতিবাদী কন্ট্রোল করা হচ্ছে। আমরা বলি নওশাদ সিদ্দিকী আপনি যতদিন আটকে রাখবেন সারা পশ্চিমবাংলা আইএসএফ কোনায় কোনায় ছড়িয়ে পড়বে, সারা পশ্চিমবাংলা সাধারণ মানুষরা আর আইএসএফের কথা বলবে। কোনদিন আপনি দমাতে পারবেন না, এটা কোনো সিদ্দিকুল্লাহ নয়, এটা কোনো প্রতিচারা দালাল নওশাদ সিদ্দিকী নয়। নওশাদ সিদ্দিকী বলিষ্ঠ কণ্ঠ, বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের আওয়াজ তিনি তুলে যাবেন,
বিধানসভায় আওয়াজ তুলেছেন। আজকে অধিবেশনে ভাওয়ার বিধায়কের একমাত্র বিধায়ক, তিনি শুধু আইসিবের বিধায়ক নয়, তিনি ভাওয়ার মানুষের বিধায়ক, তিনি তৃণমূলের সমর্থকদের বিধায়ক, তিনি বিজেপি সমর্থকদের বিধায়ক, তিনি আইএসএফ সমর্থকদের বিধায়ক, তিনি সিপিএম সমর্থকদের বিধায়ক, তিনি ভাঙড়ের মানুষের হয়ে আওয়াজ তুলছেন। ভাঙড়ে কেন কিছু হচ্ছে না, ভাঙড়ের উন্নয়ন কেন হচ্ছে না, সেই নিয়ে আওয়াজ তুলছেন। আজকে অধিবেশনের সময়, বাজেট অধিবেশনের সময় আপনি নৌশ সিদ্দিককে আজকে প্রমাণ করছেন যে একমাত্র এই বাংলায় তৃণমূল বিজেপি থাকবে, আইএসএফ বলে কিছু থাকবে না। আমরা দুই ভাই নদী মোদি আর মমতা দুই ভাই মিলে সেটিং করে সারা বাংলা সারা দেশটা চালাবো, এটা যদি আপনি বলে রাখেন খুবই ভুল করবেন। আইসিএফের কর্মীরা এই সেটিংটা বুঝে গেছে, এই সেটিং বুঝে গেছে। আগামীর পঞ্চায়েতে আমরা লড়াই করবো, পঞ্চায়েত লড়াইয়ের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে গণতান্ত্রিক পুকুরে লড়াই হয়। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আনিস খান জিন্দাবাদ। আগামী 19 তারিখে আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আনিসের 1 বছর শহীদ দিবস হচ্ছে, আমরা বাগানে দোকান করছি, অনেক হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, আর আমরা হুমকি ধুমকি শুনবো না। ছাত্র যুবরা আমরা আনিসকে ফোন করেছি রাতেবেলায়, ছাত্রকে 1 বছর হতে চলে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন 15 দিনে আমি বিচার দেবো। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগ করুন, তার পুলিশ মন্ত্রী থাকার কোনো অধিকার নেই, তিনি 15 দিনে কোনো বিচার দিতে পারেননি। আনিসের বাবা সালেম চাচা, তিনি মঞ্চে মঞ্চে দিয়ে আওয়াজ তুলছেন, আনিসকে কেন বিচার দেওয়া হলো না, আনিসের বিচার চাই, এই নিয়ে তিনি পথে ঘাটে নামছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দলের হিসাবে তিনি মুখ করেছিলেন, আনিস আমাদের ছেলে, আনিস কাদের ছিল, আজকে গণতান্ত্রিক আন্দোলনের ছেলে, আনিসকে ফোন করে তিনি ভ্রমণ করতে চাইলেন, 1 বছর হতে চলে অথচ তিনি বিচার পাননি। 19 তারিখে আমরা প্রোগ্রাম করেছি, 19 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কত গুলি বারুদ আছে, পুলিশ মন্ত্রীর আমরা দেখবো। আগামীতে লড়াই করবো, ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্ট পার্টি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।